এই ভিডিওতে একটা বায়োগ্রাফি আছে আমি প্রশ্নটা পড়ছি রাইট শর্ট প্যারাগ্রাফ একটা সংক্ষিপ্ত প্যারাগ্রাফ লেখ অন স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দকে নিয়ে বর্ন অ্যাট সিমলা ইন কলকাতা জন্মেছিলেন কলকাতার সিমলায় টুয়েলভ জানুয়ারি এইটিন সিক্সটি থ্রিতে নেমস মানে শিশুবেলার নাম বিল্লে আর নরেন্দ্রনাথ রেস্টলেস মানে অস্থির ছিল ছোটোবেলায় স্পিরিটেড বীর বা তেজি ছিল পাস্ট বিয়ে বিয়ে পরীক্ষায় পাস করেছিলেন ফ্রম কটিস চার্জ কলেজ থেকে মিটিং উইথ রামকৃষ্ণ রামকৃষ্ণের সাথে সাক্ষাৎ হয়েছিল ট্রাভেলড থ্রু ইন্ডিয়া অনফোর্ট সমগ্র ভারত পায়ে হেঁটে ভ্রমণ করেছিলেন স্পিচ অ্যাট শিকাগো শিকাগোতে বক্তৃতা দিয়েছিলেন ফাউন্ডেড রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ মিশন তৈরি করেছিলেন ডায়েড মারা গেছিলেন অন জুলাই ফর নাইনটিন টুতে এখন আমি প্যারাগ্রাফটা পড়ছি স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ ওয়াজ এ গ্রেট মংক স্বামী বিবেকানন্দ ছিলেন একজন বিখ্যাত সন্ন্যাসী হি ওয়াজ বর্ন তিনি জন্মেছিলেন অ্যাট সিমলা ইন কলকাতা কলকাতার সিমলায় অন টুয়েলভ জানুয়ারি এইটিন সিক্সটি থ্রিতে হিজ আর্লিনেমস অয়ার তার প্রাথমিক নামগুলো ছিল বিলে অ্যান্ড নরেন্দ্রনাথ ইন চাইল্ডহুড শিশুবেলায় হি ওয়াজ রেস্টলেস তিনি ছিলেন অস্থির অ্যান্ড স্পিরিটিড এবং বীর বা তেজি হি ওয়াজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তিনি ছিলেন একজন বুদ্ধিমান ছাত্র ফ্রম হিজ আর্লি এজ তার শিশুবেলা থেকে হি গট হিজ বিএ ডিগ্রি তিনি লাভ করেছিলেন তার বিএ ডিগ্রিটা ফ্রম কটিস চার্চ কলেজ ইন কলকাতা কলকাতার কটিস চার্চ কলেজ থেকে হিজ লাইফ ও আর চেঞ্জড তার জীবনটা পরিবর্তিত হয়েছিল আফটার হিজ মিটিং উইথ শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণের সাথে তার সাক্ষাতের পরে দিস রেনাউন্ড মঙ্ক এই প্রখ্যাত সোনাসিটি ট্রাভেলড ভ্রমণ করেছিলেন থ্রু ইন্ডিয়া অন ফুট সমগ্র ভারত পায়ে হেঁটে ওয়ান্স এক সময় নরেন্দ্রনাথ ডেলিভার্ড হিজ স্পিচ নরেন্দ্রনাথ বক্তৃতা দিয়েছিলেন অ্যাট শিকাগো শিকাগোতে দি নোবেল ম্যান ফাউন্ডেড এই বিখ্যাত মানুষটি বা মহান মানুষটি তৈরি করেছিলেন রামকৃষ্ণ মিশনটা অ্যাট বেলুরে দি ফেমাস ম্যান ডেডিকেটেড হিজ হোল লাইফ এই বিখ্যাত মানুষটি উৎসর্গ করেছিলেন তার সমগ্র জীবনটা ফর দি ওয়েলফেয়ার অফ ইন্ডিয়ান মাসেস ভারতের জনগণের মঙ্গলের জন্য হি ইজ নো লঙ্গার উইথ আশ তিনি আর আমাদের মধ্যে নাই বাট হিজ গ্রেট কন্ট্রিবিউশন কিন্তু তার বিরাট অবদানটা ইজ স্টিল রিমেম্বার্ড আজও স্মরণে আছে ইন দ্য মাইন্ডস অফ প্রেজেন্ট ইন্ডিয়ান পিপিল বর্তমান ভারতীয় জনগণের মনের মধ্যে দি রেনাউন্ড ম্যান ডায়েড প্রখ্যাত মানুষটি মারা গিয়েছিলেন অন জুলাই ফোর নাইনটিন টুতে